বিএনপি বিদেশিদের প্রভাবিত করে আবারও 111 এর স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর হাজারীবাগ বাজারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথাই জানিয়েছেন তিনি। বিএনপি জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বিদেশি শক্তিকে দিয়ে দু বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার বসানোর পরিকল্পনা করছে। নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, গাজীপুর, খুলনা ও বরিশালের মতো সামনে সকল নির্বাচনও সুন্দর হবে বলেও মন্তব্য করেছেন সেতুমন্ত্রী। বিদেশি শক্তিকে দিয়ে এখানে আবারও 111 এর মতো দুই বছর তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী তত্ত্বাবধায়ক একটা বসাবে, 111 এর তত্ত্বাবধায়কের স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন দেখে আর লাভ নেই। বিএনপি বিদেশিদের প্রভাবিত করে আবারও 111 এর স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর হাজারীবাগ বাজারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথাই জানিয়েছেন তিনি। বিএনপি জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বিদেশি শক্তিকে দিয়ে দু বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার বসানোর পরিকল্পনা করছে। নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, গাজীপুর, খুলনা ও বরিশালের মতো সামনে সকল নির্বাচনও সুন্দর হবে বলেও মন্তব্য করেছেন সেতুমন্ত্রী। বিদেশি শক্তিকে দিয়ে এখানে আবারও 111 এর মতো দুই বছর তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী তত্ত্বাবধায়ক একটা বসাবে, 111 এর তত্ত্বাবধায়কের স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন দেখে আর লাভ নেই। বিএনপি বিদেশিদের প্রভাবিত করে আবারও 111 এর স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর হাজারীবাগ বাজারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথাই জানিয়েছেন তিনি। বিএনপি জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বিদেশি শক্তিকে দিয়ে দু বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার বসানোর পরিকল্পনা করছে। নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, গাজীপুর, খুলনা ও বরিশালের মতো সামনে সকল নির্বাচনও সুন্দর হবে বলেও মন্তব্য করেছেন সেতুমন্ত্রী। বিদেশি শক্তিকে দিয়ে এখানে আবারও 111 এর মতো দুই বছর তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী তত্ত্বাবধায়ক একটা বসাবে, 111 এর তত্ত্বাবধায়কের স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন দেখে আর লাভ নেই।